আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই করোনার অবস্থানে তোমরা বাসায় সুন্দর এবং সুরক্ষিতভাবে থাকবে। আমি আজকে দশম শ্রেণীর ইতিহাস বিষয়ে পাঠের অধ্যায় হচ্ছে সপ্তম, আর পাঠের শিরোনাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। আমি চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে তোমাদের ধারণা হয়তো বাড়ায়, আমি পাঠে সুন্দরভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে 1786 সালে লর্ড কর্নওয়ালিসকে ভারতের জেনারেল এবং সেনাপ্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তাকে গভর্নরের দায়িত্ব এবং সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে দায়িত্ব দেওয়া হয়। তারপর তিনি কি করলেন, তিনি হলো 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত স্থায়ী ভূমি জমিদারদের কাছ দিয়ে দিলেন, এবং সে ব্যবস্থাকে বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত। চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি, চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি হচ্ছে 1772 খ্রিস্টাব্দের ওয়ারেন হেস্টিন হচ্ছে আমাদের জানা মতো তিনি পাঠশালা আইন প্রণয়ন চালু করেন, পাঠশালা আইন চালু করেন এবং জমিদারদের কাছ থেকে জমি উচ্চ হারে ডেকে নিয়ে তিনি কৃষকদের কাছ থেকে আর্থিক নির্যাতন চালিয়ে আর্থিক কর আদায় করার জন্য চেষ্টা চালিয়ে যান। এই সময় এমন এক পর্যায়ে এসে গেছে যে কৃষকদের কর দেওয়া তাদের অসম্ভব হয়ে দাঁড়িয়ে গেছে। এই নির্যাতনের ফলে তারা এক সময় জমি ছেড়ে পালিয়ে যান এবং জমিদাররা কর আদায়ে ব্যর্থ হয়। তখন দীর্ঘদিন জমি পড়ে থাকা অনা আবাদি অবস্থা পড়ে থাকে। এই অবস্থাতে লর্ড কর্নওয়ালিস করলেন কি, 1796 সালে তিনি জমিদারদের কাছ থেকে করের দায়িত্ব তিনি গ্রহণ করে নেন। এক পর্যায়ে তারা কি করে, জমিদারেরা করের কর ব্যর্থতা